মহিলা চিকিৎসককে হুমকি সিভিকের গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাদপুরের এক সিভিক ভলেন্টিয়ার ভাতার ব্লক হাসপাতালে এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় রবিবার দুপুর নাগাদ তাকে পাঠানো হয় বর্ধমান আদালতে একদিকে যখন কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে রাজ্য উত্তাল ঠিক সেই সময় ভাতারের এক সিভিক ভলেন্টিয়ার হুমকি দিয়েছে ভাতার ব্লক হাসপাতালের এক মহিলা চিকিৎসককে গতকালই হুমকির প্রতিবাদ জানিয়ে ভাতার থানায় বিক্ষোভ দেখায় স্বাস্থ্যকর্মীরা দোষীকে গ্রেপ্তারের দাবিতে অভিযোগের ভিত্তিতে ভাতার থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়কে তার গ্রাম অর্থাৎ মাদপুর থেকে গ্রেপ্তার করে শনিবার আজ অর্থাৎ রবিবার তাকে পাঠানো হয় বর্ধমান আদালতে মানে এই যে ঘটনাটা ঘটে শুনলেন মনে হচ্ছে মনে হচ্ছে উনি তার গিয়ে যেটা করেছে বিশ্বাস হচ্ছিল না প্রথমে ঠিক আছে নিজের মধ্যে যা করে করুক হসপিটালের মধ্যে ওটা গিয়ে প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপরে শুনলাম টিভিতেও এখন দেখছি এটাই ওই টিভির খবর থেকে যেটা পাচ্ছি ওইটু ওইটুকুই নাম আমরা সৌমেন কণ্ড